हेलो एवरीवन अस्सलामु आलैकुम शबे बरातेर शुभेच्छा सबाइके एमके कुकिंग हाउसेर पक्ष थेके केमन आछो सबाई आशा करी सबाई भीषण भालो आछो आमिओ भालो आछि। एखन चलछे चैत्र मास प्रचंड रोद आर गरम जा शरीर मन अतिष्ठ करे तुले ताई एई गरमेर एकटा डेजार्ट आइटेम हिसेबे आमि तोमादेरके एई शबे बरात स्पेशाल एकटा हालुआर रेसिपि तैरी करे देखाबो। एटा होच्छे काँचा पेपर हालुआ। आमरा सबाई जानी काँचा पेपे एबं पाका पेपे उभयई भीषण पुष्टि समृद्ध विभिन्न रोगेर प्रतिषेधक हिसाबेओ काँचा पेपर व्यवहार एबं पाका पेपर व्यवहार करा हय। तो आज आमि शबे बरात उपलक्षे एई काँचा पेपे दिये एकटा स्पेशाल हालुआ तैरी करे देखाबो। चलो देखे नि एटा किभाबे तैरी करछि। কাঁচা পেঁপের হালুয়া তৈরি করার জন্য স্পেশাল হালুয়া, এই হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এক মগ পানি দিব আর দিব হাফ চা চামচ লবণ দিয়ে এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে পরে এটা গ্রাইন্ডারে ম্যাশ করে নিব। পেঁপের হালুয়া তৈরি করার জন্য এখানে চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি প্রথমে নিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরমে গলে গিয়েছে আর এই ঘিয়ের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে চাইলে দেখে নিতে পারো। এই ঘিটা একটু গরম করে তার মধ্যে আমি দিয়ে নিব কিছু মশলা। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, তার মধ্যে দিচ্ছি দারচিনি আর সাদা এলাচ। এখন এটা সামান্য একটু ভেজে নিব। ঘিয়ের মধ্যে আমি মশলাটা ভেজে নিয়েছি, এখন এটার মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিব। এই পেঁপেটা সিদ্ধ করে আমি, পেঁপেটা খুবই নরম, সিদ্ধ করার পরে সামান্য একটু চাপ দিতেই পেঁপেগুলো একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এটা গরম গরম অবস্থাতেই আমি চামচ দিয়ে দিয়ে চাপ দিয়ে ম্যাশ করেছি, এটা গ্রাইন্ডারে ম্যাশ করার দরকার নেই। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। দেড় কাপ পেঁপের জন্য হাফ কাপ চিনি এনাফ মিষ্টি হবে, মিষ্টিটা তোমরা পছন্দ মতো দিয়ে নিও। আর এটার মধ্যে যেহেতু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি তাই মিষ্টির ব্যালেন্সটাও খুব সুন্দরভাবে থাকবে। এখন এটা আমি সুন্দরভাবে ভেজে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার মধ্যেই দেখো চিনির পানি এবং পেঁপের থেকেও কিছুটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এটার মধ্যে 2 টেবিল চামচ কাঁচা সুজি। এই সুজিরও একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। এখন এটা আমি ভালো করে আবার মিক্সড করে নিব। এই চিনির পানি দিয়ে সুজিটা সিদ্ধ হয়ে যাবে। পেঁপের হালুয়াটা অনেক নরম হয়, সেজন্য একটু সুজি দিলে কিছুটা শক্ত হবে আর খেতেও অনেকটাই মজা লাগবে। আর এটা আমি যেহেতু স্পেশাল একটা হালুয়া তৈরি করব সেজন্য এটার মধ্যে আমি গুঁড়া দুধ দিব না, গুঁড়া দুধের পরিবর্তে আমি এখানে দিয়ে দিব হরলিক্স, কারণ হরলিক্সটা গুঁড়া দুধের চেয়ে অনেক বেশি টেস্টি। এখানে আমি 1/4 কাপ হরলিক্স দিয়ে দিলাম। এখন এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। হরলিক্সটাও মিষ্টি আছে আর চিনিও দিয়েছি অনেকগুলোই, সেই অনুযায়ী এটা বেশ মিষ্টি হবে। আর হরলিক্সের জন্য এই হালুয়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তোমরা এটা গুঁড়া দুধ দিয়েও করতে পারো, তবে হরলিক্স দিয়ে এটা খেতে বেশি মজা। এই হালুয়াটার মধ্যে এই পর্যায়ে আমি সামান্য একটু গ্রিন फूड कलर दिए दीब। एटा अपशनल ना दिलेও चले, जेहेतु पेपेटा काचा पेपर कलरटा ग्रीन सेजন্য আমি সামান্য একটু ग्रीन कलर दिए এই হালুয়াটা বানিয়ে নিচ্ছি। পেপের হালুয়াটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটা নামানোর আগে এটার ভিতর আমি আরো 1 টেবিল চামচ ঘি দিয়ে নিব। ঘি দিয়ে পরে আবার আমি কিছুক্ষণ ভালো করে এটা নেড়ে চেড়ে পরে নামিয়ে ঠান্ডা করে নিব। হালুয়াটা আমার হয়ে গিয়েছে। এখন এটার ভিতর থেকে আমি যে মশলাগুলো দিয়েছিলাম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। হালুয়ার ভিতর থেকে আমি মশলাগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে পরে সার্ভিং ডিশে সার্ভ করে দিব। হালুয়াটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এই কাচের বাটির মধ্যে এটা সেট করব, সেজন্য বাটির ভিতরে আমি কিছু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এটার ভিতরে আমি এই হালুয়াটা দিয়ে সুন্দরভাবে চেপে এটা সমান করে দিব। আমি এই হালুয়াটা সুন্দরভাবে সেট করে পরে হাত দিয়ে সাথে একটু ঘি লাগিয়ে উপর থেকে সমান করে দিচ্ছি, কারণ এই হালুয়াটা আমার আসলেই খুব সুন্দর হয়েছে, একদম খুব শক্ত হয়েছে। আর এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। আর এটা যদি গুঁড়া দুধ দিয়ে তৈরি করা যেত তাহলে কিন্তু এতটা শক্ত হয় না। যেহেতু আমি হরলিক্স দিয়েছি সেজন্য এটা অনেক বেশি স্টিকি হয়েছে, আর এটা ঠান্ডা হলে আরও শক্ত হবে, আসল হালুয়ার মতোই লাগবে। তো তোমরা দেখে নিলে এটা কিভাবে করলাম। এখন এটা আমি ঘন্টাখানেক ঠান্ডা করে পরে এটা কেটে তোমাদেরকে দেখাবো। আমি এখন এই হালুয়াটার উপরে কিছু বাদাম গুঁড়া করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কিছু চেরি, ছোট ছোট করে কেটে দিয়েছি। তোমরা এটা যে কোনোভাবে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে দিতে পারো। এটা জাস্ট দেখারও সৌন্দর্য, খেতেও লোভনীয় আর টেস্টি লাগবে। এরপরে দিচ্ছি আমি কিশমিশ, সুন্দরভাবে ডেকোরেশন করলে এটা সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই খুব আগ্রহ নিয়ে খাবে। যারা ধরো পেঁপে খেতে চায় না সেই সব বাচ্চাদের এরকম হালুয়া বানিয়ে দিলে আর সুন্দরভাবে উপরে ডেকোরেশন করে দিলে একদম খুব আনন্দ করে তারা খাবে। আর পেঁপে শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি বা ফল, যাই বলো। কি মজার জিনিস, কাঁচাতে সবজি পাকলে ফল। এইরকম কোনো জিনিসের মধ্যেই টু ইন জিনিস পাওয়া যায় না, 2 in 1। দেখো কত সুন্দর করে আমি ডেকোরেশন করে দিয়েছি। এখন এটা আমি নর্মাল ফ্রিজে ঘন্টাখানিক রেখে পরে এটা কেটে সার্ভ করে দিব। এই যে আমার পেঁপের হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা আমি ঘন্টাখানিক পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটা আমি কেটে দেখাচ্ছি। এটা তোমরা যে কোনো শেপে কাটতে পারো, আমি এটা স্কোয়ার সাইজ করে কাটব। কেটে নিয়েছি আমি। এখন এক পিস এটার ভিতরে পরিবেশন করে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার পেঁপের হালুয়া। আমি এই প্লেটে এক পিস হালুয়া পরিবেশন করে দিয়েছি। তো দেখে নিলে তোমরা এটা কিভাবে তৈরি করলাম, কাঁচা পেঁপে দিয়ে কত সহজে খুবই মুখরোচক একটা डेजार्ट आइटेम। तो आज शबे बरात, ये शबे बराते तुम्हरा डेजार्ट आइटेमटा तैरी करे प्रचंड गरमे एक बार एक पिस जदि खाओ ताहले शरीर मन सब ही भालो हो जाबे और शरीरेर मध्य विभिन्न धरनेर पुष्टिरो अभाव पूरण करबे। तो एटा तोमरा अवश्यई बासाय ट्राई करो और भालो लागले प्लिज आमाके लाइक दिओ, बंधुदेर साथे बेशी बेशी शेयर करो, कमेंट करो और जदि चैनेले नतून हओ प्लिज सबस्क्राइब करो और जदि अलरेडी सबस्क्राइब करे थाको ताहले अनेक अनेक धन्यवाद। सबाई भालो थेको और आबारो शबे बरातेर शुभेच्छा सबाईके। एई गरमे सबाई खूब खूब भालो थेको। आल्लाह हाफेज।